করেছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, জাস্ট কষা। একটা খুব সহজ একটা রেসিপি, যেটাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল তেড়ে দিচ্ছি, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুবই ফুটছে মাছগুলো, এবার আমরা এই তেলেই আলু ডুমো ডুমো করে কাটা সেটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। মধ্যে টমেটো আর লঙ্কা দিয়ে দেবো। টমেটোটা হয়ে গেছে, গলে গেছে। এবার আমরা মশলা দিয়ে দেবো।
এর মধ্যে আদা, জিরে, ধনে, গরম মশলা একসাথে বাটা আছে, তার মধ্যে আমি লবণ হলুদ মিশিয়ে রেখেছি, সেইটা দিয়ে দেব। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে রান্নাটা অলমোস্ট রেডি, এবার আমরা এটাকে নামিয়ে দেব। রান্না আমাদের রেডি,